हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के जे आमी विषय एखे नहीं आसछि सेटी होच्छे त्रिकोणमितिर विभिन्न अनुपातेर जे भैलूगुलो हय सेगुलो आमरा शिखब एकटी शर्टकाट नियमेर साहाज्ये। चलो आमरा देखे निच्छि शर्टकाट नियमटी कि आछे। তো এখানে আমি একটি বা হাতের হাত এখানে এঁকেছি, বা হাতের আঙুল, ঠিক আছে। বা হাতের আঙুল এখানে হচ্ছে এপাশ থেকে এপাশ আঁকা আছে, এবং এগুলো অ্যাঙ্গেল দিয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, ঠিক আছে। এবার যদি আমরা সাইন থিটার মান, মানে সাইনের 0, 30, 45, 60, 90 মান আমরা বের করতে চাই, তখন সেটা আমরা কীভাবে আনবো দেখো। সূত্রটি হচ্ছে সিম্পল, অবশিষ্ট আঙুলের রুট বাই 2, ঠিক আছে। এবার ধরো সাইন 0 নেব, আর সাইনের ওপর আমি একটা এমন অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ সাইনের বেলায় যে ভ্যালুগুলো আনবো সেগুলো সব হচ্ছে আমি ক্লকওয়াইজ ঘুরবো, সব আমি ওগুলো ক্লকওয়াইজ ঘুরবো, এপাশ থেকে এপাশ ঘুরবো, ঠিক আছে। এবার সাইন যখন 0 হবে, সাইন 0 ভ্যালুটা তাহলে পরে কী হবে? তো সাইন 0 যখন আমার এখানে ভ্যালু আনবো, সেক্ষেত্রে পড়বো কি, অবশিষ্ট আঙ্গুল সাইন 0 আছে লাস্টে, এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে, আমার লাস্টে আছে, আমার এইটাতে আছে। এবার এখান থেকে অবশিষ্ট আঙ্গুল এই দিকে আর একটাও নেই, ঠিক আছে। সাইনের বেলায় ঘুরবো আমি ক্লক ওয়াইজ, সাইন 0 হচ্ছে এখানে আছে, এবার এর পরবর্তী অবশিষ্ট আঙ্গুল একটাও নেই, ফলে হবে 0 হবে, উপরে হবে হচ্ছে রুট ওভার 0/2, অর্থাৎ 0/2 অর্থাৎ হচ্ছে 0। তাহলে পরে সাইন 0 ইকুয়াল আসলো আমার 0। এবার আসবো সাইন 30, ঠিক আছে। দেখো সাইন 30 কে কি আসবে, সাইন 30 হচ্ছে আমার সেকেন্ড আঙুলটা, অর্থাৎ আমার এই আঙুলটা, হ্যাঁ এটা আমি এখান থেকে অফ করলাম, থাকলো আমার পাশ থেকে একটা আঙুল, অর্থাৎ ওপরে আবার হচ্ছে আমার ওপরে আসবে হচ্ছে 1 আসবে, আসলো আর বাই 2, অর্থাৎ হচ্ছে আমার 1/2। তাহলে সাইন 30 কে হচ্ছে আমার 1/2, ঠিক আছে। এবার সাইন 45 মানে হচ্ছে আমার এই আঙুলটা, ঠিক আছে। এবার আমি যদি এখানে সাইন 45 ইকুয়াল আনতে চাই, সাইন 45 ইকুয়াল আমার কি আসবে, এই আঙুলটা, ঠিক আছে। এপাশ থেকে ক্লকওয়াইজ অবশিষ্ট আছে আমার দুখান আঙুল, তাহলে ওপর আসবে হচ্ছে আমার এখানে রুট 2, আর পালায় তো অবশ্যই 2 থাকছে, তাহলে এটা কি আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে রুট 2 থাকলো, আর এখানে 2 কে আমরা করতে পারি হচ্ছে রুট 2 ইন রুট 2, অর্থাৎ হচ্ছে 1/√2, না ক্লিয়ার, অর্থাৎ সাইন 45 ইকুয়াল টু হচ্ছে আমার 1/√2, ক্লিয়ার। এবার আসবো আমার সাইন 60 তে। এবার সাইন 60, সাইন 60 ইকুয়াল টু আমার কি আসবে, এই আঙুলটা, হ্যাঁ এই আঙুলটার ওপাশে অবশিষ্ট আঙুল কতগুলো আছে, 1, 2, 3 আছে, অর্থাৎ ওপরে আমার আসবে হচ্ছে √3, হ্যাঁ এখানে আসবে হচ্ছে 2, এটাই আমার, এটাই আমার হচ্ছে সাইন 60-এর ভ্যালু, সাইন 60 ইকুয়াল টু হচ্ছে আমার √3/2, ঠিক আছে। এবার আসবে হচ্ছে আমার সাইন 90 ডিগ্রি, সাইন 90 কোন আঙুলটা, এই আঙুলটা, এই আঙুলটার ওপাশে আমার কতগুলো আছে আঙুল, 1, 2, 3, 4, অর্থাৎ এখানে আমার আসবে হচ্ছে √4, ঠিক আছে। আর এখানে আছে আমার 2 নিচে, অর্থাৎ হচ্ছে 2/2, অর্থাৎ 1, অর্থাৎ শুধুমাত্র বা হাতের আঙুল দিয়েই কিন্তু আমার সাইনের সবকটা ভ্যালু এখানে খুব ইজিলি বের করা যায়, ঠিক আছে, আশা করি শিখে নিয়েছ। এবার আমরা আসবো হচ্ছে এইভাবে কসের যে ভ্যালুগুলো হয় সেটা আমরা কিভাবে আনবো, ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি। তো কসের যে বেলা যেগুলো হবে পুরো সেম নিয়ম, শুধু নিয়মটা উল্টো কি আছে, সাইনের বেলায় আমরা ঘুরছিলাম হচ্ছে ক্লকওয়াইজ, এবার হচ্ছে কসের বেলা ঘুরবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ অবশিষ্ট আঙুল হিসেবটা আমার আসবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে আসবে, ঠিক আছে। আগের যেমন সাইনের বেলা দেখছিলাম 0 বেলা এপাশে একটাও নেই, এবার দেবো 0 বেলায় এপাশে আমার চারখানা আরও আছে, ঠিক আছে, অর্থাৎ আমার অ্যান্টি ক্লকওয়াইজে আঙুলের সংখ্যা অবশিষ্ট কতগুলো আছে এটা আর কি আসবে। তো এবার দেখো তাহলে আমার কস 0 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, তাহলে এই আঙুলটা, ঠিক আছে, কস 0, তাহলে এপাশে আরও আমার আছে কটা, 1, 2, 3, 4 আছে, তাহলে ওপরে আমার আসবে হচ্ছে এখানে √4, এর তলায় 2, অর্থাৎ 2/2, অর্থাৎ হচ্ছে 1,
তার অর্থ যে কস জিরো হচ্ছে আমার ওয়ান, ঠিক আছে। এবার আমরা আসবো কস থার্টিন মান, কস থার্টি ইকুয়াল টু কি আসবে, কস থার্টি ইকুয়াল টু আমার কি আসবে, এই আঙুলটা, অর্থাৎ আমার এবার এ পাশে আমার কতগুলো আছে আঙুল, থার্টি অফ করলে পরে থাকছে কি এক দুই তিনটে আঙুল, তার উপরে আমার আসবে হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টু, ক্লিয়ার। এবার আনবো কস ফর্টি ফাইভ, কস ফর্টি ফাইভ ইকুয়াল টু তাহলে আমাদের কী আসবে, দেখো খুব ইজি, কস ফর্টি ফাইভ এটা, এবার এ পাশে আছে কটা আঙ্গুল, এটা ছেড়ে দিলে পরে একটা দুটো আঙ্গুল, তাহলে ওপরে আসবে হচ্ছে এখানে আমার রুট টু বাই টু, অর্থাৎ করলে হবে হচ্ছে ওয়ান বাই রুট টু, ক্লিয়ার, ঠিক আছে। এবারে কস সিক্সটি ইকুয়াল টু কী আসবে আমার, কস সিক্সটি ইকুয়াল টু কী আসবে, এটা এ পাশে আমার আছে আরও আমার একটা আছে, তাহলে হবে কি ওয়ানের রুট বাই হচ্ছে টু, অর্থাৎ হচ্ছে ওয়ান বাই টু। আর হচ্ছে থাকছে কস নাইনটি, কস নাইনটি ইকুয়াল টু কি আসবে, কস নাইনটি ইকুয়াল টু কি আসবে, এ পাশে একটা আঙুল আমার এখানে নেই, মানে জিরো বাই হচ্ছে টু, অর্থাৎ জিরো, খুব সিম্পল, ঠিক আছে। মানে সাইন কস এভাবে কিন্তু আমাদের বের করা যায়। এবার আমরা আসবো হচ্ছে ট্যানের যে ভ্যালুগুলো হয় সেগুলো আমরা কেমন করে আনবো, ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি ট্যানের বিভিন্ন ভ্যালুসগুলো কী কী হয় আমরা দেখে নেবো। তো এখানে ট্যানের বেলাতে একই নিয়ম আছে, শুধু এক্ষেত্রে কী হবে, সূত্র হবে যে রুট অবশিষ্ট আঙুল বাই রুট অবশিষ্ট আঙুল। এবার সাইনের বেলা যেমন আমরা প্রথমবারে ঘুরেছিলাম হচ্ছে ক্লক ওয়াইজ এবং কসে ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ, এবার ট্যানে হবে হচ্ছে ওপরেরটা হবে হচ্ছে ক্লক ওয়াইজ, অর্থাৎ ওপরে অবশিষ্ট আঙুলটা হবে হচ্ছে ক্লক ওয়াইজ এবং এপাশে যেটা আছে ওটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। চলো আমরা দেখে নেই, তাহলে এখানে ট্যান যদি আমার এখানে জিরো ডিগ্রি নেই, ট্যান জিরো হচ্ছে আমার এখানটাতে আছে আমার, তো প্রথম যে অবশিষ্ট আঙুলটা আমরা এখানে নেব ওটা নেবো হচ্ছে ক্লক ওয়াইজ, মানে এপাশে, এবার এই আঙুল এপাশে আমার একটা আঙুল নেই, অর্থাৎ আমার হবে এখানে রুট জিরো, আসলো। এবার এপাশ থেকে এপাশে যখন নেব এই অবশিষ্ট আঙুলটা আসবে এবার অ্যান্টি ক্লক ওয়াইজ, এপাশ থেকে এদিকে আসলে হবে ওয়ান টু থ্রি ফোর, তখন এখানে হবে হচ্ছে রুট ওভার ফোর, অর্থাৎ এখানে হবে জিরো বাই ফোর, মানে জিরো আর কি, হলো, অর্থাৎ ট্যান জিরো ইকুয়াল টু হচ্ছে আমার জিরো, ঠিক আছে। এবার ট্যান থার্টি ইকুয়াল টু কী হবে, ট্যান থার্টি এখানে আছে আমার এটা, তাহলে এখান থেকে ক্লক ওয়াইজ একটা আঙুল একটা হবে এখানে, অর্থাৎ এপাশে হবে প্রথমে হবে এক হবে রুট, আর এখানে হবে রুট ওভার, এখান থেকে ওয়ান টু থ্রি আছে আরও, থার্টির পরে আছে ওয়ান টু থ্রি, অর্থাৎ হবে রুট থ্রি, থাকলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, এটা হচ্ছে আমার ট্যান থার্টির ভ্যালু। এবার ধরো ট্যান ফর্টি ফাইভ, ট্যান ফর্টি ফাইভ এটা আছে আমার, তাহলে প্রথমে হচ্ছে ক্লক ওয়াইজ এক দুই, অ্যান্টি ক্লক ওয়াইজ এক দুই, মানে হচ্ছে দুই বাই দুই, ঠিক আছে, অর্থাৎ হবে আমার ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে আমার আসছে হচ্ছে রুট টু বাই হচ্ছে রুট টু, অর্থাৎ ওয়ান, ট্যান ফর্টি ফাইভ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান। এবার নেব ট্যান সিক্সটি, ট্যান সিক্সটি ইকুয়াল টু কী আসবে, ট্যান সিক্সটি হবে কি, প্রথমে এদিকে আসবো ওয়ান টু থ্রি, অর্থাৎ ওপরে লিখবো আমরা এখানে রুট থ্রি, এপাশে আছে কতগুলো আছে একটা আছে আমার রুট হচ্ছে ওয়ান, মানে রুট থ্রি উত্তর, ক্লিয়ার। এবার আসবো হচ্ছে টেন নাইনটি, এবার নেব টেন নাইনটি ডিগ্রি, অর্থাৎ আমার এই আঙুলটা প্রথমে হচ্ছে ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ এখানে আসবো হচ্ছে রুট ফোর, আর হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ আছে আমার একটাও নেই, মানে হচ্ছে জিরো, তখন সংখ্যা বাই জিরো হচ্ছে আসলে আমার ইনফিনিটি, ঠিক আছে, অর্থাৎ ট্যান নব্বই হচ্ছে আমার ইনফিনিটি, ঠিক আছে, আশা করি তোমরা শিখে নিয়েছো। এবার দেখো বাকি থাকছে কি, বাকি থাকছে হচ্ছে কোসেক, আর থাকছে সেক, আর থাকছে কট, না। এবার কোসেকটা তো হচ্ছে সাইনের উল্টো হয়, অর্থাৎ সাইনের যে ভ্যালুগুলো এসছে ওগুলো ওপর নিচ করলে পরে আমার কিন্তু কোসেকের যে ভ্যালু ওটা আমার আসবে, আর সেকের ভ্যালুটা কী আসবে, যেগুলো কসের ভ্যালু এসছে সেগুলো ওপর নিচ করলে পরে আমার ওখানে সেকের যে ভ্যালু হয় ওটা আমার আসবে, আর ঠিক সেইভাবে হচ্ছে কট যেটা আসবে, আমরা পেয়েছিলাম আগে ট্যানের মান, এই ট্যানের যে ভ্যালুগুলো এসছে সেগুলো উল্টে দিলে পরেই আমার কিন্তু কটের যে ভ্যালু ওগুলো আমার এসে যাবে। আমি আরও একখানা শর্টকাট ট্রিক্স
আরো একটা দেখিয়ে দিচ্ছি আরো সিম্পল ভাবে, ঠিক আছে চলো। এবারে দেখো ত্রিকোণমিতির এই সমস্তগুলোর ভ্যালু আরো একটি শর্টকাট ট্রিক্সে কিন্তু আনা যায়, সেটা আমরা শিখে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে প্রথমে লিখেছি 0, 1, 2, 3, 4, ঠিক আছে। এবার সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, ক্লিয়ার। এবার আমি সবগুলোকে বর্গমূল করবো, আমি সবগুলোকে, ওকে আসলো। এবার দেখো 0/4 অর্থ হচ্ছে 0√ না, 1/4 হচ্ছে আসলে 1/2, হ্যাঁ 2/4 হচ্ছে আসলে 1/2 এর রুট, 1/2 মানে √ওভার, ঠিক আছে। এটা হচ্ছে আমার √3/2, আর এটা হচ্ছে আমার 1। 0/4 করলে আমার এখানে 0 আসবে, আমার √0 লেখার কোনো অর্থ নেই, আমরা এখানে 0 লিখছি, ক্লিয়ার। 1/4 যদি আমরা বর্গমূল করে নেই তাহলে আসছে হচ্ছে 1/2, আর এটা হবে 1/2 হবে, থাকবে হচ্ছে 1/√2, অর্থাৎ আমার থাকছে হচ্ছে এখানে 0 আর হচ্ছে হাফ, এটা 1/√2, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1। অর্থাৎ এই যে আমার প্রথম যে ভ্যালুটা আসলো এইখানে, এইখানে লাইনটা যে আসলো আমার, ঠিক আছে, 0, 1, 2, 3, 4 থেকে যে আমার এই লাইনটা আসলো, এটা হচ্ছে আমার সবকটা সাইনের ভ্যালু। দেখো সাইন 0 হচ্ছে 0, সাইন 30 হচ্ছে হাফ, সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, এবং সাইন 90 হচ্ছে 1, ঠিক আছে। এবার যখনই আমরা সাইনের ভ্যালুটা পেয়ে গেলাম তখনই কিন্তু অপোজিট দিক থেকে আসবে হচ্ছে কসের ভ্যালু, অপোজিট দিক থেকে আসবে হচ্ছে কসের ভ্যালুগুলো, কীরকম কস 0 হচ্ছে 1, কস 30 হচ্ছে √3/2, কস 45 হচ্ছে 1/√2, কস 60 হচ্ছে হাফ, আর কস 90 হচ্ছে 0, ঠিক আছে। তা তুমি সাইন এ পাশে এসে গেল, অর্থাৎ সাইন থিটার ভ্যালুগুলো হচ্ছে আমার সব এদিকে, আর এ পাশ থেকে এ পাশে আসলে পরে আমি সবকটা এ যাবো কস থিটা, না হলো তা সাইনের ভ্যালু আমি এর মধ্যে আছে, আমার কসের ভ্যালু আমার এর মধ্যে আছে সবগুলোই, ঠিক আছে। এবার থাকলো বাকি ট্যান, এবার ট্যান থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তো সাইনে যে লাইনটা আসলো আর কসে যে লাইনটা আসলো, সাইন থিটা আর কস থিটা মানগুলোকে ভাগ করলে পরে কিন্তু আমার ট্যানের 0, 30, 60, 45, 90 সবগুলো আমার কিন্তু ভ্যালু এসে পড়ে। তাহলে সাইন কস ট্যান আমার সবগুলো আমার এই লাইন থেকে আমার এসে গেল। এবার সাইন কস ট্যান তুমি যখনই পেয়ে গেলে তখন তার অপোজিটগুলো, অর্থাৎ 1/sin করলে কোসেকের যে মানগুলো হয় সেগুলো আসলো, ঠিক আছে। 1/cos করলে পরে সেকের যে মানগুলো হয় সেগুলো এসে গেল, আবার 1/tan করলে পরে কটের যে মানগুলো হয় সেগুলো আমার এসে গেল, ঠিক আছে। অর্থাৎ এই শুধুমাত্র 0, 1, 2, 3, 4 লিখে নিলে পরে কিন্তু আমার সাইন কস ট্যান কোসেক সেক কট সবগুলোর ভ্যালু আমার একবারে এসে যায়, ঠিক আছে। আশা করি এটা তোমরা শিখে নিয়েছো, আর আজকে তাহলে এটুকু থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ।